ম্যাথ নাও পার্টস শব্দগুলো মিল করো ইন দা উইড কলাম বাম পাশের কলামের উইড দেয়ার সেন তাদের সমার্থক শব্দ দিয়ে ইন দা রাইট কলাম বেলো অর্থাৎ ডান পাশের নিচের ডান পাশের কলামে ওয়ান ইজ ডাল এজ অ্যান এক্সাম্পল অর্থাৎ একটি উদাহরণ রূপে এখানে দেওয়া হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু শব্দ দেওয়া আছে অর্থাৎ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অর্থাৎ আমরা থেকে যে শব্দগুলো পাই সেই শব্দগুলো আমাদের এই বাম নেওয়া হয়েছে এবং অর্থাৎ হচ্ছে সমর্থক শব্দ এবং ডান ভাষা আমাদের সমার্থক শব্দ নেওয়া হয়েছে অর্থাৎ আমাদের এই বাম শব্দগুলো দিয়ে আমাদের এই ডান পাশের শব্দগুলোর সাথে আমাদের মিল করতে হবে অর্থাৎ বাম পাশের শব্দগুলো দিয়ে আমাদের ডান পাশের সমার্থক শব্দগুলো মিল করতে হবে সব প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই শব্দের অর্থগুলো কি এবং তারপরে আমরা ডান পাশের শব্দের অর্থগুলো জানবো এরপর আমরা কলা এর সাথে কলাম এর আমরা মিল সো এখানে আমাদের এক নম্বরে বলা আছে হচ্ছে মানে হচ্ছে বাধ্য করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমরা এখানে অর্থগুলো লিখে রেখেছি অর্থ হচ্ছে বাধ্য করা আর এখানে আমাদের এফ দেওয়া আছে মানে হচ্ছে এটার সাথে আমাদের মিলে হচ্ছে বাদ্যপড়া করা আমরা এখানে একটু দেখি এক নম্বরে এক নম্বরে বলা হচ্ছে হচ্ছে কম্পিল কম্পিল মানে হচ্ছে বাদ্য করা তার মানে একের সাথে মিলে হচ্ছে এর এটা আমাদের জন্ম আহ করা আছে আমরা পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা শব্দের অর্থ দেখব এখানে দুই নাম্বারে আমাদের বলা আছে দুই নাম্বারে বলা আছে ফুট অ্যান্ড ইন্টু অর্থাৎ শেষ করা ফুট অ্যান্ড ইনটু মানে হচ্ছে শেষ করা তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন মানে হচ্ছে অবস্থা চার নাম্বারে আহ পেইড মানে হচ্ছে অর্থ প্রদান অর্থ প্রদান করা তারপরে পাঁচ নাম্বারে এখানে আমাদের দেওয়া আছে ড্রামা মানে হচ্ছে সময় সয় নাম্বার ডালসেবল অর্থাৎ হচ্ছে মঙ্গর 7 নম্বরে এবিউস অর্থাৎ হচ্ছে অপব্যবহার সেভ 8 নম্বরে স্টেটস উই নিড আ বোথ হচ্ছে ক্রিয়েশন সৃষ্টি তবে নাম্বার হচ্ছে টালিকটি মানে হচ্ছে স্বয়ংনিত এই সেলটা হচ্ছে আমাদের বামপাশের কলামের শব্দের পরিবর্তে আমরাতে একটু ডানপাশের কলামের অর্থ হচ্ছে সিটেশন শব্দের অর্থ হচ্ছে অবস্থা বি নম্বরে আমরা দেখতে পাচ্ছি টাইম টাইম শব্দের অর্থ হচ্ছে সময় টামলা জানি হামলেস এই শব্দের অর্থ হচ্ছে অক্ষত কলস এর ম্যানিপুলেশন শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য সাধনে কাজে লাগা ইন অর আমরা দেখতে পাচ্ছি শেয়ার মানে হচ্ছে সমলীত এফ নম্বরে দেখতে পাচ্ছি কম্পেল বা দ এটা আমরা অলরেডি আমাদের জন্য পড়া আছে এই নাম্বারের সাথে আমাদের মিলে তারপর জি নাম্বার দেখতে পাচ্ছি আমরা ফর্মেশন মানে হচ্ছে গট অন তারপর এইচ নাম্বার দেখতে পাচ্ছি রিমিউনারেটেড অর্থাৎ পুরস্কৃত এবং আই নাম্বারে দেখতে পাচ্ছি হচ্ছে স্টক মানে বন্ধ করা আর যে নাম্বারে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সংবেদনশীল এই ছেলে হচ্ছে দশটি শব্দ এ পর্যায়ে আমরা কলামের সাথে কলাম বি মিল করব সো এক নম্বরটা আমাদের জন্য করা আছে আমরা দেখবো দুই নাম্বারটি দুই নাম্বারে বলা আছে পুট এর ইনটু মানে হচ্ছে শেষ করা তাহলে এই পাশে ডান পাশে আমরা শেষ করা বলতে আমরা কি দেখতে পাচ্ছি শেষ করা বলতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে স্টপ মানে হচ্ছে বন্ধ করে দেয়া তার মানে আমরা দুই নাম্বারের সাথে লিখতে পারি এখানে আমাদের বসবে হচ্ছে আয় আই নাম্বারটার সাথে আমাদের মিলে তারপরে তিন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন মানে হচ্ছে অবস্থা কন্ডিশন অবস্থা আমরা ডালবাসে অবস্থা কোথায় দেখতে পাচ্ছি এক নাম্বারে তার মানে এটা আমাদের বসে হচ্ছে এ নাম্বারটা অর্থাৎ মিলে এ নাম্বারের সাথে আমরা চার নাম্বারে দেখতে পাচ্ছি পেইড মানে অর্থ প্রদান করা তো অর্থ প্রদান করা এটার সাথে আমাদের মিলে হচ্ছে আহ আসলে পুরস্কৃত পুরস্কার করা বা কোনো কিছু প্রদান করা হচ্ছে হচ্ছে করা নাম্বারটি এটার সাথে আমাদের মিলে এইস নাম্বার তারপরে পাঁচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সময় তো আমাদের টাইম টাইম এর সাথে মিলে সময় তো এটা হচ্ছে পাঁচ নাম্বারের সাথে মিলে হচ্ছে বি আমরা বি লিখে দিলাম তারপরে ছয় নাম্বারে দেখতে পাচ্ছি বলে না বল অর্থ হচ্ছে বঙ্গল তো বঙ্গুল শব্দের অর্থটা হচ্ছে আসলে কোনো কিছুর প্রতি আসক্ত বা সংবেদনশীল এমন কিছু তাহলে এটার সাথে আমাদের দেখতে পাচ্ছি যে সাবস্ক্রিপ্টেবল অর্থাৎ সংবেদনশীল এটা হচ্ছে যে নাম্বারটা তার মানে আমরা ৬ নাম্বারের সাথে আমাদের মিলে হচ্ছে যে নাম্বার আমরা যে নাম্বারটি লিখে দিলাম তারপরে সাত নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাবিউস মানে হচ্ছে অপব্যবহার কোনো কিছুর অপব্যবহার করা তো আমরা ডান পাশে যদি খুঁজি তাহলে এখানে হবে মিউনির পুলিশ অর্থাৎ উদ্দেশ্য সাধনে কাজে লাগতো অর্থাৎ আমার আমার উদ্দেশ্য সদনের জন্য আমি কাউকে কাজে লাগানো তার মানে অপব্যবহার করা তার মানে এটা হচ্ছে আমাদের সাথে মিলে হচ্ছে ডি নাম্বারটি আমরা এখানে ডি লিখে দিলাম তারপরে আমাদের আট নাম্বারে বলা আছে সেফ মানে নিরাপদ তো নিরাপদের সাথে আমাদের এখানে মিলে হচ্ছে হামলেস মানে অক্ষত যেটা ক্ষত অবস্থায় থাকে সেটাই হচ্ছে নিরাপদ তো এটা হচ্ছে সি নাম্বার আর সাথে আমাদের মিলেছি আমরা সি নাম্বারটা লিখে দিলাম আমার মনিও গুলো দেখতে পাচ্ছি ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি সৃষ্টি করা মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা তার মানে হচ্ছে ফরমেশন গঠন করা তো এটা আমরা লিখতে পারি জি নাম্বারটি অর্থাৎ গঠন করা জি নাম্বারটি মিলে আর পরেরটা আমরা দেখতে পাচ্ছি কালিংটি মানে হচ্ছে সমন্বিত তো সমন্বিত সাথে এটা হচ্ছে শিয়ার এটা হচ্ছে ই নাম্বারটি এটা আমাদের ই নাম্বারটি মিলে এই ছিল আমাদের ডান পাশের কলমের সাথে আমাদের বাম পাশের কলাম পর্যায়ক্রমিক ভাবে আমি সংখ্যাগুলো লিখে দিয়েছি তোমরা আহ এইভাবে বক্সে যেভাবে করা আছে বক্সের মতো করে দাগ টেনে করবে জাস্ট আহ সাথে এখানে এফ নাম্বারটা মিলিয়ে লিখে দিবে তারপরে দুই নাম্বারে দইয়ের সাথে এখানে নাম্বারটা মিলে এখানে নাম্বারটা তোমরা পর্যায়ক্রমিক ভাবে সারিবদ্ধ ভাবে যেটার সাথে যেটা মিলে সেটা লিখে দিবে এই ছিল হচ্ছে আমাদের কলামে এবং কলামী আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমাদের ভিডিওটি বুঝতে তোমাদের প্রথম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে এটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম